দেখেছেন ওটাও কিন্তু একটা মনে হবে যেন একটা সাংস্কৃতিক অবয়ব আছে, যে পূর্বপুরুষ যারা পিতা মাতা এবং আরো যারা আছেন, এবং আমি যদ্দূর জানি যে ওই বাড়িতে কিন্তু সম্ভবত শামীম ভাই ভুল না করলে সুচিত্রা মিত্রও কিন্তু এসে গান করে গেছেন। আমাদের পল্টনের বাড়িতে আসেনি, উনি এসেছিলেন আমাদের জয়পাড়া গ্রামের বাড়িতে 25শে বৈশাখ উদযাপন করার জন্য 72 সনে বাংলাদেশ স্বাধীন। এটা মনে হয় যে আজকে মানুষ অনেকটাই জানলো, এবং আরো অনেক শিল্পী। আমি আসলে এই অনুষ্ঠান বিস্তারিত ভাবে বলার না, তারপরেও শামীম ভাই যখন ক্রীড়া ধারাভাষ্যে যুক্ত হন তখন কিন্তু এই বাংলাদেশের আপন সাংস্কৃতিক ধারাকে কণ্ঠে যুক্ত করেই যুক্ত হন। এরকম একটা মানুষ কিন্তু শুধুমাত্র কথা বলার জন্য খেলায় আসেন না, এই বাংলাদেশের 30 লক্ষ শহীদের জীবনদানের বাংলাদেশে এই বাংলাদেশকে কাঙ্ক্ষিত স্বদেশ রূপে দেখতে কিন্তু সাথে তিনি নিজেকে যুক্ত করেছেন। আপনাকে ধন্যবাদ শামীম ভাই। ধন্যবাদ শঙ্কর, এত কিছু বলে ফেলেছেন, প্রাণের কথা, কাছের লোক ভালো লাগবে হয়তো, এটা তো স্বাভাবিক, কিন্তু ভেরি ডিপলি গ্রেটফুল যে এত কিছু বলেছেন। এবং আজ সকালে উঠে অনুষ্ঠান দেখছেন, অসাধারণ সঙ্গীত শিল্পী আমার পাশে অনিমা রায়, এবং অনেক কিছু জানতে পারলাম, এবং দুজন গুণী মানুষের একে অন্যের জন্য যে মূল্যায়নের জায়গাটা সেটি কিন্তু অনেক বেশি সমৃদ্ধ, এটি কিন্তু জানা হলো। গান যেখানে শুনছি সেখানে একটুখানি জিজ্ঞেস করেই আসি যে একদিনের ম্যাচগুলো শেষ হয়ে গেছে এবং আজকে T20, কি মনে হচ্ছে, প্রিপারেশন কেমন আমাদের টিম টাইগার্সের? প্রিপারেশন তো মানসিকভাবে শারীরিকভাবে যে প্রস্তুতির প্রয়োজন, যেটা ঘাটতি ছিল মানসিক দিকটা, বিশেষ করে আমাদের ছেলেদের কনফিডেন্স লেভেলটা অনেক সময় টেস্টেড ছিল, কিন্তু ধারাবাহিকতারও একটু অভাব ছিল, কিন্তু সে বিশ্বকাপের পর থেকে এবং বিশ্বকাপের সময় থেকে সেটা ধরে রাখতে পেরেছে। আই থিঙ্ক এটা একটা বিরাট পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের জন্য। অনেকে হয়তো বুঝতে পারে না, সব সময় মনে করে যে এটা মাঠে শারীরিক একটা খেলা, কিন্তু ক্রিকেট ইজ এ মাইন্ড গেম, একটা মানসিক খেলা। সেদিক থেকে আমার মনে হয় অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এখন বিভিন্ন ফরম্যাটে তো খেলা হচ্ছে, ওয়ান ডে গেল, একটা T20, তারপরে লং ভার্সন টেস্ট ম্যাচ। তো T20-তে আমাদের কিছুটা ঘাটতি আছে। আচ্ছা, অনেক সময় এরা মনে করে যে খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সবকিছু করতে হবে, বা অভিজ্ঞতার অভাবে, অভিজ্ঞতার অভাব আছে। হ্যাঁ, অল্প পরিসরে খেলেছে তারা, অতটা এক্সপোজার নাই। তবু মনে করি আমরা যেভাবে এবার চেপে ধরেছে পাকিস্তানকে, সোজা কথা, এই চাপ থেকে পাকিস্তান বেরোতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আবার আরেকটি জিনিস, যে দলের কিছুটা পরিবর্তন আছে, দুজন নতুন খেলোয়াড়ের অভিষেক হতে যাচ্ছে আজকের T20-র ভেতর দিয়ে, তারা কেমন করবে বা কেমন স্কোয়াডে আছে, এদের ফাইনাল 11-এ থাকবে কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এদের ভবিষ্যতের জন্য মনে হয় আবহর সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য নিয়ে আসা হয়েছে, যেভাবে দলটা এখন খেলছে, অন্যরা টপ 11 যারা খেলছে এদের এখন সরিয়ে ফেলা এই উইনিং কম্বিনেশন থেকে আমার মনে হয় না যে সিলেক্টররা এই মুহূর্তে করবে। আচ্ছা, আর এই সঙ্গে সঙ্গে সৌম্য সরকারের কথা যেখানে আসে লাস্ট ম্যাচে, ও তার যেই ভালো একটা স্কোর তৈরি করা, সেঞ্চুরি করা, যেটি ও ওয়ার্ল্ড কাপে পায়নি এবং পরবর্তী ম্যাচগুলোতে পায়নি, এবং সবটা মিলিয়ে একটা ভালো একটা অবস্থান এখন আছে, এবং আমরা সবাই আসলে আশাবাদী। অবশ্যই আমরা আশাবাদী সবাই, এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগে দু একজনের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ দল, এখন কিন্তু একজন যদি ঠিকমতো ব্যাট করতে না পারে, বল করতে না পারে, অনেকগুলো খেলোয়াড় আছে হাত উঁচিয়ে যে আমরা আছি, আমরা কাজটা করে দেব। এই টিম কম্বিনেশনের ব্যাপারটা, টিম সাপোর্টটা, এটা অসাধারণ হয়েছে, এবং আস্থার জায়গাটাও একেবারে শক্তিশালী। একদম একদম ঠিক। আচ্ছা, আর একটু গান শুনি আনন্দে আনন্দে।
Gaane re
ধন্যবাদ। এই গানটি একটা ক্যানভাসের ছবি আঁকার মতো, যে আমার চারিপাশের সৌন্দর্য আর তার মাঝে কোনো এক প্রিয় মুখ উঁকি দেয়, দেখি কি দেখি না, খুব সুন্দর উপমা দিলে তাই না। আর ঠিক এর মাঝে একটুখানি যদি ছন্দে আসি, কবিতার ছন্দে, নিশ্চয়ই আর একটু ভালো লাগার মাত্রা বেড়ে যায়। যে কবিতা আবৃত্তি করতে যাচ্ছি, বৈশাখ মাস, রবি ঠাকুরের বৈশাখ কবিতা, খুব একটা শক্ত কবিতা। একটু পাস্ট হিস্ট্রি বলি, আমি যখন স্কুলে পড়ি তখন পূর্ব পাকিস্তান একটা এডুকেশন উইক হতো, যেখানে গান এবং আবৃত্তি, ডিবেট, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো। স্কুলে ক্লাস 9-10 পড়ি, আর 10 বোধ হয়। তা একদিন আমার এক স্যার এসে বললেন যে তোমাদের বাড়িতে তো শুনেছি অনেক সাংস্কৃতিক ব্যাপার স্যাপার হয়, আর তোমার তো গলাটা, তখন গলা ভাঙে তো ছেলেদের এমন একটা বয়স, তোমার তো মনে হচ্ছে গলাটা একটা জায়গা মতন এসছে, তুমি এই কম্পিটিশনে যাও, 3 দিন বাকি মাত্র, অনেক লম্বা কবিতা, 3 দিনে মুখস্থ করতে হয়েছে আমাকে। এবং ঢাকা, আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, ঢাকা কলেজে অনুষ্ঠানটা হচ্ছিল, ওখানে যে প্রায় 150 কম্পিটিটর ছিল, জিতে গেলাম হঠাৎ করে। তো এই কবিতা আমার জন্য, আমার মনে হয় প্রায় 50 বছর পর আমি আজকে আবৃত্তি করতে যাচ্ছি, ভুল ত্রুটি মার্জনীয়। বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের, কোন ছিদ্র হতে ছুটে আসে কি বিশ্ব অদৃশ্য নৃত্যে মতি উঠি মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর, মত্তশ্রমে শশিছে হতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোরিয়া চূর্ণ রেণুরাস, মত্তশ্রমে শশিছে হতাশ, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষা দীর্ণ মাঠে, উদাসী প্রবাসী, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, জ্বলিতেছে সম্মুখে তোমার ললুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর, করি ভস্মসার চিতা জলে সম্মুখে তোমার, হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক চুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে, সুখ দুঃখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলাসম উরু গগনে, ভরে দিকে নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ, তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্থলে, বিশাল বৈরাগ্য আবরিয়া জড়া মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল, দাও পাতি গেরুয়া অঞ্চল, ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয় মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠে বাহিরিব দ্বারে, চের অব প্রাণীশূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। বৈশাখের রূপের কথা যেখানে আসে, কাল রাত্রির কথা কিন্তু খুব মনে পড়ে গেল, হঠাৎ করে ঝড়, হঠাৎ করে বৈশাখী ঝড়ের কথা, তারই একটা রূপ। গানে যাই। আমার মনে আছে গতবার যখন এসেছিলাম তুমি একটা গানের অনুরোধ করেছিলে, কিন্তু সময়ের অভাবে মনে আছে এখনো? হ্যাঁ,
গানটি যেহেতু আমার খুব প্রিয় মনে থাকবারই কথা, সখী ভাবনা কারে বলে শুনি। লোকে তবে করে কি সুখে